राधा राधा बोले एक बारे दुटी बाहू तुले एक बारे राधा नामे करे संभव अमर मैना रण पाखी मैना মনের আনন্দে সবাই রাধা রাধা বল মনের আনন্দে তুই রাধা রাধা বল হাতের বাঁশি হয়েছিল বসে কি বাবা ঠিক তো কি নিয়ে এসেছ ভাবে স্বামী কিছু করে রাখি
চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল সমবেত শুধু আমার কৃষ্ণ অনুরাগী কৃষ্ণ দাস নিতাই দাস পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী এবং আমার ব্রহ্মাণ্ড গড়িয়সী রাধারানীর অংশধূত পতিপরায়ণা মা ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনের আজকে এই মহাতীর হরিবাসরের কারণ আপনারা জানেন গতকালকে হয়ে গেছে চড়ক মেলা তাই তো বাবা আজকে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ পুজো এবং শ্রী রাধা কৃষ্ণজির পুজো সেই উপলক্ষে আজকে কমিটি বৃন্দ রেখেছে সে সাংসে আজকের দিনের অনুষ্ঠান সেই বৃন্দাবন লীলা যেটি আমরা নৌকা বিলাস বা পসরা কীর্তন এবং যমুনা মিলন বলে থাকি আর যেটি শ্রেষ্ঠ দান আমার ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড় ভক্ত হইতে প্রসাদ বড় তাই কমিটি আজকে শ্রেষ্ঠ দান রেখেছেন মহাপ্রসাদ বিতরণ খুবই ভালো লাগছে দেখছেন কিন্তু প্রকৃতি অনুকূল নয় প্রকৃতি আজ হয়ে গেছে প্রতিকূল কেন না অসহ্য গরম তাই তো এই গরমের মধ্যে থেকে আপনারা ধীরে সুস্থে প্রসাদ পান আর ওই সঙ্গে কিছু সময় আমরা নামের মধ্যে ডুবে থাকবো কারণ আমরা যতই যাই করি না কেন কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর আর যেই জন শ্রী কৃষ্ণ ভজ কৃষ্ণে সে বড়
তাই আমরা কিছু সময়ের মতো নামের মধ্যে ডুবে থেকে আজকের লীলাটি আস্বাদন করব সেটি হলো বৃন্দাবন লীলা নৌকা বিলাস তাই তো মা তাহলে নৌকা বিলাস আস্বাদন করতে গেলে আগে আমাদের জানতে হবে বৃন্দাবন কয়টি কি কি এবং বৃন্দাবনের মাক্সিমা পরিসীমা কত উত্তরে বলবো মা বৃন্দাবন হলো পাঁচটি ভক্তের হৃদয় একটি বৃন্দাবন হরি নামে সংকীর্তন বৃন্দাবন তুলসী কানন বৃন্দাবন গোলক বৃন্দাবন ও নিত্য বৃন্দাবন পাঁচটি বৃন্দাবন হলো মাক্সিমা পরিসীমা কেমন না আমার কমিটি বৃন্দ এই যে বৃন্দাবনটি স্থাপন করিয়াছেন এরও একটা মাপ দিতে হয়েছে আর বৃন্দাবনের মাপসীমা পরিসীমা কত বলব 84 ক্রোশ হয় বৃন্দাবন বৃন্দাবন তার মধ্যে 4 ক্রোশ আমার গোবিন্দের লীলাস্থান লীলা কৃষ্ণ কৃষ্ণ ভাবিয়ায়স্তে তাহলে মা বৃন্দাবন কয়টি তার মাপ সীমা পরিসীমা জানা গেল আপনারা একটু পরেই বলতে পারেন এ বুড়ি বড়াই বুড়ি আপনি তো পাঁচটি বৃন্দাবনের মধ্যে হৃদয় একটি বৃন্দাবন বলেছেন এই হৃদয় বৃন্দাবনের মাপসীমা কি 84 কোষ হ্যাঁ প্রমাণ করে দেখে নিবেন যে যার হাতের 84 অঙ্গুলি পরিণত যে যার দেহ জাগমা আরে বাড়াবো না অনেক বেলা হয়ে গেছে রাধারানী ডাকছে তাই তো রাধারানী ডাকছে মানে একটু রাধা জয়ধ্বনি হবে তাহলে সবাই মিলে বলুন জয় জয় রাধারানী কি ভক্তের শ্রেষ্ঠ রাধারানী কি ওদিকে একটু হবে কি ব্যস্ত আছে ও মানে প্রসাদ পাওয়ার ব্যস্ত আছে তা হোক প্রসাদ পাতে পাতে রাধার নাম করব তাতে ক্ষতি কি কৃষ্ণ কানাইয়া লাল কি লক্ষ্মী নারায়ণ জিও কি হর হর মহাদেব কি জয় জয় মা কালী কি জয় জয় ভুবনেশ্বর বাবা আমার মহেশ্বর কি লক্ষ্মীর ভাড় কি এই দেখেছ বলে হাসতেছে আগ সকলে লক্ষ্মীর ভাড় পাচ্ছ ওই 500,000 ও টাকা কদিন যাবে আর ও টাকাটার কথা আমি বলিনি ওই লক্ষ্মী ভাড়ের কথা বলিনি কোন লক্ষ্মীর ভাড়ের কথা বলেছি জানো আগেকার দিনে মায়েরা লক্ষ্মীর আসনের পাশে একটা লক্ষ্মীর ভাড় বসিয়ে রাখত তাতে 2 টাকা 1 টাকা করে জমাতো কি করতো সেটা ভরে গেলে সেটা ভরে গেলে হয় ব্রাহ্মণকে ডেকে এনে ভোজন করাতো আর না হলে বৈষ্ণবের সেবা দিত আমি সেই লক্ষ্মীর ভাড়ের কথা বলেছি জয় জয় লক্ষ্মীর ভাড় কি জয় জয় বাবা ভুবনেশ্বর বাবা ভোলানাথ কি জয় জয় মহা মহাপ্রসাদ কি জয় জয় ভক্ত মণ্ডলী কি শ্রী গুরু নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 দেখি এবারে কিসের লাগে কাহার লাগে কেন আমার রাধারানী আমার শরণাপন্ন হইয়াছে ও গো রাধে ও গো রাধে কাহার লাগে কিসের লাগে সর্বদাই নিরজনে বসে বসে কাঁদিয়াছ একাকিনী কেন কাঁদো কিসের লাগে কাঁদো কার লাগে কাঁদো তাছাড়া কিসের লাগি আমার শরণাপন্ন হইয়াছে ও গো রাধে বলে বলো রাধে ও গো বড়াই মা শ্যাম বংশী ধ্বনি করে বারে বারে ডাকে সেই শ্যাম দর্শনে কেমন করে যাব আর
তুমি তো জানো এই গৃহ আঙ্গিনার মধ্যে শাশুড়ি ননদে রয়েছে তাদের কত গঞ্জনা তাদেরকে ভুলে ভালে সেই শ্যাম দর্শনে আমায় নিয়ে চলো গো বড়াই মা অগরাধে বল বল তুমি তো কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করিয়াছ তোমার গৃহে শাশুড়ি ননদি তোমার পতি সবাই কৃষ্ণ বিদ্বেষী তাই তাদের গঞ্জনায় তুমি একাকিনী বসে বসে কাঁদো নিরালয় হ্যাঁ গো বড়াই মা অগরাধে বলো আর কাঁদিতে হবে না আমি যখন আসিয়াছি তোমার শাশুড়ি ননদিকে ছলে বলে কৌশলে ভুলাই তোমায় লয়ে যাব তোমার প্রাণনাথের সনে মিলন করবে তাই কি বলি জানেরা কি বলো বড়াই মা আমি যখন আসিয়াছি তোমার কোনো চিন্তা নাই তাই ক্ষণিক অপেক্ষা করো আর আমি চলিলাম তব গৃহে শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি চাকিবার জন্য ওগো বড়াই মা বলো রাধি তুমি যখন কথা দিচ্ছ আমার স্বামীর সঙ্গে মিলন করিয়ে দেবে তোমার কথা মতন আমি গৃহ আঙ্গিনায় বসে রইলাম কিন্তু তার আগে যে আমি বলতে চাই রাধি কি বলো তুমি যাওয়ার কালে আমি যে তোমার বদনে একবার হরির গুণগান কৃষ্ণের গুণগান তব গুণগান একটু শ্রবণ করিতে চাই রাধি ওগো বড়াই মা বলো রাধি তুমি যখন বলছো তাই আমি করছি গো বড়াই মা ওগো জয় গোবিন্দ হরি ওগো জয় নন্দলা কৃষ্ণ কানাই জয় জয় বাজে গোপাল হরি হরি বল হরি বল রাধারানী এখান থেকে চলে গেল আমায় নিয়ে যেতে হবে সেই তার প্রাণনাথের সনে যুগল করিবার লাগি কিন্তু যেতে হলে আমাকে সেই জটিলা কুটিলা আয়ানের গৃহে যেতে হবে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে ভুলাই আজকে রাধারানীকে লয়ে যাব তার প্রাণনাথের সনে মা জটিলা কুটিলা আয়ানেরা কার ভক্ত গো কার ভক্ত বলেন তো ওই যে মা কালী মায়ের ভক্ত ওরা ওদের মান জয় করতে হলে আমাকে আগে মায়ের নাম করতে হবে তাই না জয় জয় শ্যামা মাই কি জয় জয় হর পার্বতী কি জয় জয় শ্যামা মাই কি শ্রী গুরু নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি
বাসনি পরমা বাসনি পরমা বাসনি পরমা গো বাসনি পরমা বাসনি পরমা চন্দনে চর্চিত জবা পদে দেব আমি গো বাসন করো পরমা গো বাসন করো মা চন্দনে চটিলা কুটিলা নিশ্চয়ই প্রসন্ন হবে যেহেতু মায়ের নামে এত সময় গাইছি নিশ্চয়ই জটিলা কুটিলা প্রসন্ন হবে এইবারে যাব সেই জটিলার মন্দিরে ছদ্মবেশ ধারণ করব একটি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে হাতে একটি যষ্টি নিয়ে যাব সেই জটিলার মন্দির আরে আরে লাঠি কুড়ি কুড়ি আরে আরে চলে বড়াই বুড়ি দেখো দেখো জটিলা আরে আরে জটিলা আগিনারে মাছে
গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা ঘামেতে বসানো হে জি আর গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা আজ ডাক দিল জটিলা বলে ترجمة